স্বাগতম বন্ধুরা, কারবাস লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে বাসের রিভিউটা দেখব সেটা সোনা তরি ট্রাভেলসের তৃতীয় বাস, যেটা হলদিয়া থেকে। তো যার ব্যাক সাইডে রয়েছে এলইডি প্লাস হ্যালোজিন ব্যাক লাইট এবং তার উপরে ক্রোমের ফিনিশিং খুবই সুন্দর। পুরো ব্যাক সাইডটা দেখুন, পাখি প্লাস ফুলের ছবি এবং ওপরের ডিজাইনটা একটু ভিন্ন ধরনের ডিজাইন করেছে, দেখুন খুবই সুন্দর কালারফুল ডিজাইন। তো সোনাতরি ট্রাভেলসের তৃতীয় বাসের সাইড প্রোফাইলটা দেখুন, পেছনে ফুল প্রজাপতি থেকে শুরু করে সুন্দর সোনাতরির লেখা থেকে শুরু করে পাখি সব কিছুই সুন্দরভাবে তৈরি করা। তো খুব নেচার ভালোবাসে হয়তো ওনার, সেই জন্য প্রত্যেকটা বাসে নেচারের ছবি তুলে ধরেছেন। তো এটা সোনাতরি ট্রাভেলসের তিন নম্বর বাসের হেডলাইট, যার ফ্রন্ট লুকটা দেখুন, দু সাইডে হেডলাইট ছাড়াও দুটো করে এক্সট্রা হেডল্যাম্প দেওয়া আছে। তো পুরো সামনের ফ্রন্ট লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। হেডল্যাম্প যদি দেখি, প্রজেক্টর প্লাস হ্যালোজিন প্লাস এলইডি রিয়ারেল, সঙ্গে রয়েছে সাইড ইন্ডিকেটার। সোনাতরি ট্রাভেলসের থার্ড বাসের লাইটিং ফ্রন্ট লুক। তো এইবার দেখুন বাসের হেডলাইট অন মুভমেন্ট, ডিআরএল থেকে শুরু করে প্রজেক্টর হেডল্যাম্প। তো বাসের ফ্রন্টের সাইডটা যদি দেখি, তো উপরে আছে একটি দেবী দুর্গার সুন্দর ছবি এবং একটি সুন্দর লুকিং গ্লাস, এবং যার উপরে আছে সাইড ইন্ডিকেটার। তো এগুলি বাসের কালারফুল সাইড লাইট, যেগুলো নিচের দিকে দেওয়া আছে। দেখুন পুরোটা লাইন ধরে দেওয়া আছে একই স্টেটে লাইনে, তো এগুলো সাইড ইন্ডিকেটার হিসাবেও কাজ করে থাকে। তো বাসের গেট যদি দেখি, গেট রয়েছে এয়ার সাসপেনশন যুক্ত গেট। তো চলুন এবার বাসের ইন্টেরিয়রটা এক ঝলকে দেখে নিই। তো সোনাতরি ট্রাভেলসের তৃতীয় বাসের এটি ড্রাইভার কেবিনে যাওয়ার গেট, তো যার ওপরে রয়েছে বিশাল বড় সাইজের একটি 32 ইঞ্চির কালার টিভি এলইডি। তো তার পাশে রয়েছে চার্জিং পোর্ট, যেগুলি যাত্রীদের ফোন চার্জের জন্য লাগবে, দু সাইডেই রয়েছে দেখুন। তো বাসের লাগেজ র্যাকের লাইট, এটি পুরোটাই সাদা কভারের ভেতরে লাইট রয়েছে, যেগুলো ঢেউ খেলানো। প্রত্যেকটা বাসেই এরকমই লাইট রয়েছে, এটা তো আমার খুব ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। বাসের সিলিং ডিজাইনটা দেখুন, পুরো রাউন্ড শেপের মধ্যে একটি ফুলের সুন্দর ডিজাইন, তো যার মধ্যে রয়েছে এলইডি হোয়াইট ল্যাম্প এবং বাইরে ভেতরে রয়েছে চেল লাইট। তো এটি বাসের মিডিল সিলিং ডিজাইন, যার মাঝে রয়েছে একটি ডিজে লাইট এবং যেটা চেল লাইনে রয়েছে নীল রঙের, এর পরেরটা রয়েছে গোলাপি রঙের চেন লাইট, সব আলাদা আলাদা। বাসের সাউন্ড সিস্টেম যদি দেখি, বাসে রয়েছে সোনি স্পিকার, একটা নয় দুটো করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডিজাইনের। তো বন্ধুরা আরেকবার বাসের সিলিং ডিজাইন প্লাস লাইটিংটা দেখে নিন, কীভাবে স্টেপ বাই স্টেপ লাইটিং দেওয়া রয়েছে। বাসে রয়েছে পুশ ব্যাক সিট, যেটা অনেকটাই ঢাল করা যায় এবং এটা খুবই চওড়া, এক চাকরের উপরে চওড়া আছে সিটটা, খুবই কমফোর্টেবল সিট আছে এটা। তো এটা বসলে দেখুন কতটা কমফোর্টেবল ফিল দেয়, আর এর যে গ্যাপটা, এর গ্যাপটা অনেকটাই বড়, যার জন্যে 5.5 থেকে 6 ফুট মানুষ আরামসে বসতে পারবে। তো এটি 3x2 65 সিটের বাস, মানে পেছনে 59 এবং সামনে ড্রাইভার কেবিনে 6। তো সঙ্গে বাসে রয়েছে কাঁচে সাইডে লাল কালারের সুন্দর সুন্দর ডিজাইনের পর্দা। তো বাসের ওপরে কাঁচের ভেতরে রয়েছে বিভিন্ন কালারের সুন্দর সুন্দর লাইট, যেগুলো খুবই সুন্দর লাগে রাতের বেলা। তো বন্ধুরা, এই ছিল সোনাতরি ট্রাভেলসের তৃতীয় বাসের ফুল রিভিউ। তো যদি এই বাসটি ভাড়া করতে চান, তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করতে পারেন অথবা ডিসক্রিপশানে গিয়ে সোনাতরি ট্রাভেলসের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করে নিতে পারেন এই বাসটি ভাড়া করার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এরকমই কিছু ট্যুরিস্ট বাসের রিভিউ নিয়ে ফিরে আসবে আবার কারবাস লাভার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইটুকু ঈশ্বরের কাছে কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। তো জয় হিন্দ, জয় ভারত।